গুরুদুয়ারা, ঢাকায় শিখ ধর্মের একটি উপাসনালয়। বাংলাদেশের যে 9-10টি গুরুদুয়ারা আছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কলাভবনের পাশের এই গুরুদুয়ারা নানকশাহি শুধু ধর্মীয় বিবেচনায় নয়, ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে থেকে শিখ ধর্মের অনুসারীরা এখানে জমায়েত হন এবং প্রার্থনা করেন। বাংলাদেশে শিখদের সবচেয়ে বড় জমায়েত হয় এখানেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে যে এত সুন্দর একটি জায়গা আছে আমি আসলে আগে জানতাম না। হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই আমরা এক পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে এখানে এসে সমবেত হই এবং মধ্যাহ্নভোজ গ্রহণ করি। এখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো বিষয় নেই বললেই চলে। এখানের পরিবেশটাও খুব ভালো, আসলে খুব ভালো লাগে। তো শান্ত একটা পরিবেশ, তো এখানে সব কিছুই হয়, মনের আশা পূরণ হয়, যে যেটা বলে সেটাই হয়। কথিত আছে যে ঢাকার এই গুরুদুয়ারাটি যেখানে অবস্থিত সেই স্থানে ষোড়শ শতকে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক অল্প সময়ের জন্য এসেছিলেন এবং তাদের একেশ্বরবাদ এবং ভ্রাতৃত্ববোধের কথা প্রচার সহ শিখ ধর্মের আচার অনুষ্ঠান পালনের শিক্ষা প্রদান করেছিলেন। ঢাকার এই গুরুদুয়ারায় প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার শিখদের ধর্মীয় বই গ্রন্থ সাহেব পাঠ করা হয়, অনুষ্ঠিত হয় প্রার্থনাও। শুক্রবার দুপুর 12টা থেকে বেলা 2টা পর্যন্ত সাপ্তাহিক জমায়েত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এটি রান্নাঘরের চিত্র। প্রায় সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রমের বিনিময়ে এখানে পরিচালিত হয় ভোজন সেবা। অত্যন্ত সুশৃঙ্খল ও সারিবদ্ধ হয়ে আসতে থাকে পুণ্যার্থী ও অতিথিরা। কীর্তন ও প্রার্থনা শেষে বিতরণ করা হয় প্রসাদ। শুক্রবারে অতিথিদের জন্য থাকে মধ্যাহ্নভোজের ব্যবস্থাও। পরিবেশটাই আসলে অন্যরকম, তাদের যে একটা অতিথি আপ্যায়ন, তারপর তাছাড়াও এখানের যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটার যে একটা পরিবেশ খুব ভালো লাগছে। আমরা এখানে আজকেই ফার্স্ট টাইম এসেছি। আমার ছেলে আসার জন্য খুব অস্থির ছিল গুরুদ্বারা সম্পর্কে, ও মানে কিছু জানে বা ইউটিউবে দেখে, এটা আমরা দেখে আমাদের খুব আগ্রহ লেগেছে। শিখ ধর্মের ষষ্ঠ গুরু হরগোবিন্দ সিং এর সময়কালে ভাইনাথ নামের জনৈক শিখ ধর্ম প্রচারক এই স্থানে আগমন করে গুরুদুয়ারাটির নির্মাণের কাজ শুরু করেন। তবে কারো কারো মতে গুরুদুয়ারাটি নির্মাণের কাজ শুরু হয় নবম শিখ গুরু তেগ বাহাদুর সিং এর সময়কালে। বাংলাদেশের স্বাধীনতার পরে 1972 সালে গুরুদুয়ারা ভবনের কিছু সংস্কার করা হয়। ভিন্ন ভিন্ন সময়ে সংস্কার দরকার লাগে। আমাদের যে চ্যারিটি আছে কার সেবা শ্রী আলী সাহেব, তারপরে আমাদের যে এদিকে লোকজন আছে যারা কি এদিকে জব, বিজনেস এবং এদিকে তীর্থ করতে আসে, সেনা ওনারা ডোনেশনের মাধ্যমে, আর তারপরে ইন্ডিয়ান ব্যাসি কোনো সময় আমাদের হেল্প করে, তারপরে আমাদের গভর্নমেন্ট আমাদের কোনো সময় হেল্প করে, সেইভাবে সংস্কার করা হচ্ছে। শিখ ধর্মের এই উপাসনালয়ে কারো প্রবেশে বাধা নেই। জাতি ধর্ম নির্বিশেষে সব বয়সী নারী ও পুরুষ এখানে এসে প্রার্থনায় অংশগ্রহণ এবং প্রসাদ গ্রহণ করতে পারেন। এই গুরুদুয়ারার প্রতি মুসলিমদেরও শ্রদ্ধা আছে, হিন্দুদেরও শ্রদ্ধা আছে, সব ধর্মের লোকের শ্রদ্ধা আছে, কারণ এই গুরুদুয়ারা সবার জন্য উন্মুক্ত। গুরুদুয়ারাটি একদিকে যেমন শিখদের তীর্থস্থান, অন্যদিকে এটি নীরবেই ছড়িয়ে যাচ্ছে অসাম্প্রদায়িকতার আলো।